ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, প্রশ্ন ভুল মামলা থেকে 738 জন টেট কোয়ালিফাইড এর নাম প্রকাশে রাজি হয়েছে পর্ষদ। আগামী মঙ্গলবার সকাল 10:30 10:30 পর্ষদ হাইকোর্টে জানাবে কিভাবে তারা নাম প্রকাশ করতে চাইছে। বন্ধুরা, বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি। গতকালের শুনানিতে বিচারপতি জানতে চান মোট কতজন পিটিশনার ছিলেন। জবাবে প্রাথমিক শিক্ষা পরিষদের আইনজীবী জানান 10 থেকে 11 হাজার জন আবেদন করেছিলেন, এর মধ্যে পাশ করতে পারেন 738 জন। বিচারপতি তখন নাম প্রকাশ কেন করা হয়নি তা জানতে চান। জবাবে পরিষদের আইনজীবী জানান, যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন, মামলার প্রক্রিয়া এখনও চলছে, তাই নাম প্রকাশ করা হয়নি। যদিও এর উত্তরে বিচারপতি তেমন সন্তুষ্ট হননি। পরিষদের আইনজীবী আরও জানান, মোট 15,284 জনের মেধা তালিকা প্রকাশ হয়েছে, এদের মধ্যে কেউ চাকরিতে যোগ না দিলে পরবর্তী জনকে মেধা অনুসারে ডাকা হবে। এইভাবে বেশ কিছুক্ষণ প্রশ্নোত্তর চলে। এরপর মামলার বিষয়টির গুরুত্ব বুঝে বিচারপতি প্রশ্ন ভুল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন আজ। এবং এদিনের শুনানিতে প্রশ্ন ভুল মামলায় যারা অফলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলেন তাদের কথা উঠে আসে এবং অফলাইনে জমা করা প্রার্থীদের মধ্যে পাশ করা 738 জনের তালিকা পর্ষদকে ওয়েবসাইটে দিতে নির্দেশ দিল হাইকোর্ট। প্রশ্ন ভুল মামলা থেকে 738 জন টেটে পাশ করা চাকরি প্রার্থীদের নাম প্রকাশে রাজি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী মঙ্গলবার এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে জানাবে কিভাবে তারা নাম প্রকাশ করবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। প্রাইমারি টেট সংক্রান্ত এবং অন্যান্য চাকরি সংক্রান্ত বিষয়ে এবং চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে যাবতীয় সমস্ত ধরনের খবরাখবর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।